Assalamualaikum guys, welcome back to my channel. আজকে আমরা ড্রিম লিগ লাইভে একটি ম্যাচ খেলতে চলেছি, যেখানে আমাদের টিম গেমিং উইথ প্রিন্সের সাথে যে কোনো একটি দেশের টিমের খেলা পড়তে পারে। এখানে পড়েছে এফসিবি অর্থাৎ এফসিবি বার্সেলোনার সাথে খেলা পড়েছে আমাদের টিমের। আমরা লাস্ট 5টি ম্যাচের ভিতরে 4টি ম্যাচ হেরেছি, 1টি ম্যাচ জিতেছি, কিন্তু বিপক্ষ টিম লাস্ট 5টি ম্যাচের ভিতরে 2টি ম্যাচ জিতেছে। খেলার ভিতরে হার জিত থাকতেই পারে, আমাদের টিমকে দেখানো হচ্ছে এবং পরবর্তীতে এফসিবির খেলা দেখানো হচ্ছে। এফসিবি চাইনের একটি টিম, সেই টিমটি অসাধারণ খেলে, তার ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় আমাদের টিম থেকে হাই লেভেলের টিম তাদের, বোঝাই যাচ্ছে। সে দ্রুত গতিতে যেভাবে এগিয়ে আসার চেষ্টা করছে, যা মার্ভেলাস, কিন্তু আমাদেরকে একটু সতর্ক হয়ে খেলতে হবে। সতর্ক হয়ে না খেললে হয়তো আমরা ম্যাচটি হেরেও যেতে পারি, যেহেতু তার টিমমেটস টিম পারফরম্যান্স আমাদের টিম থেকে অনেক গুণ ভালো। বলটি প্রথমে অ্যাটাকে ওঠার চেষ্টা করছিল, টিম ডিপ রয়না পর্যন্ত রয়েছে তাদের টিমে। আমাদের টিমে রয়েছে লিওনেল মেসি, এমবাপে সহ ছোটোখাটো প্লেয়ার, কিন্তু তার টিমে মনে হচ্ছে সমস্ত প্লেয়ারগুলোই ভালো মানের প্লেয়ার। সমস্যা নেই, আমাদের ডিফেন্স থেকে ওঠা যাবে না, ডিফেন্স যেরকম কড়াকড়ি রাখতে হবে, স্ট্রাইকিং পয়েন্টটাকে আমাদের কড়াকড়ি রাখতে হবে। তাদের পায়ে সুয়ারেজ ছিল তাদের মাঠে, সুয়ারেজ থেকে বলটি আমরা নিয়ে নিলাম, বলটি নিয়ে নিয়ে লিওনেল মেসির পায়ে বলটি বাড়িয়ে দেওয়া হলো। লিওনেল মেসি থেকে গ্যারেথ বেল, গ্যারেথ বেল যদি উঠতে পারে তাহলে হয়তো আমরা একটি গোল দিয়েও দিতে পারি। বলটি সামনের দিকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হলো না, বলটি চলে গেল সোজা এফসিবির পায়ে। এফসিবি হয়তো এবার একটি গোল দিয়েও দিতে পারে। মেমফিস বলটি নিয়ে সামনের দিকে যেভাবে আগাচ্ছে, সত্যি দুর্ঘটনাজনক, এবং হ্যাঁ, প্রথম গোলটি দিয়ে দিল টিম এফসিবি বার্সেলোনা। ম্যানি গোলটি দিয়ে দিয়েছে, আমরা গোলটি আরেকবার দেখছি ক্লোজার লুক থেকে, কিভাবে গোলটি হলো, কিভাবে তারা আমাদের অ্যাটাককে প্রতিহত করে নিজের অ্যাটাকে চলে আসলো এবং আমাদেরকে গোলটি খাইয়ে দিল। আমরা আবারও ম্যাচে ফিরে ওঠার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ কি সেই টিমটা আসলে অত্যাধুনিক একটি টিম, যেহেতু আমাদের টিম থেকে তাদের ব্যাকগ্রাউন্ড টিম অনেক ভালো, আর যেহেতু আমরা দেখতেই পাচ্ছি তারা আমাদের থেকে বেশি ম্যাচ খেলেছে লাইভে, আমরা লাইভে খুব কম ম্যাচ খেলেছি, কিন্তু আমাদেরকে তাদেরকে অবশ্যই হারাতে হবে, নাহলে ইজ্জতমান কিছুই থাকবে না। কিন্তু আমরা তো একটি খেয়ে নিয়েছি অলরেডি, আমাদের ডিফেন্সটাকে ভেঙে দিয়েছে তারা অলরেডি একবার, আরও একবার যদি ডিফেন্সটাকে ভেঙে দেয় তাহলে হয়তো বা আমরা শেষ, দুমড়ে মুচড়ে চলে যাব। ম্যানি ম্যানি ধীরে ধীরে বল নিয়ে যেভাবে ওঠার চেষ্টা করে, মার্ভেলাস একটি প্লেয়ার, আবার ওঠার চেষ্টা, কিন্তু না, উঠতে পারলো না, পেনাল্টি শুট আউট। তারপরে আমাদের একটি টিম লাল কার্ড খেয়ে নিল, এবার হয়তো বা আমরা যদি ঠেকাতে না পারি তাহলে একটি দুর্ঘটনা ঘটে যাবে, 2-0 গোলের ব্যবধান আমরা পিছিয়ে যাব। হ্যাঁ, গোলটি দিয়ে দিয়েছে এফসিবি, আমরা 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে গেলাম। গেমিং উইথ প্রিন্স রিপ্লাইটি আমরা দেখা শেষ, দেখা যাক কী হয়, আমরা কি একটি গোলও দিতে পারি কি না, নাকি 2-0 গোলের পরিবর্তে আরও একটি গোল খেয়ে ম্যাচ থেকে, ওহ, ওরা যেভাবে হাকিমি কি সুন্দর করে খেলে, সত্যি আমাদের টিমকে তারা হারিয়ে দিচ্ছে পরপরই। তারা যেভাবে অ্যাটাক করে, মার্ভেলাস অ্যাটাক মারে, এক একটা অ্যাটাক কঠিন অ্যাটাক। হাফ টাইমের পরবর্তী সময়ে খেলা শুরু হয়ে গেল, সুয়ারেসকে উঠিয়ে দিয়েছে ওইখান দিয়ে, নেইমার আছে তার টিমে, সুতরাং বোঝাই যাচ্ছে হল্যান্ড, যা কিনা বরুশিয়া ডটমেন্ডের অসাধারণ একটি প্লেয়ার, ডিজং আমরা তাকে চিনি না। আরও একটি ফ্রি কিক করে ফেললো আমার টিম গেমিং উইথ প্রিন্স, না পেরে হয়তো আমার টিমের মাথা নষ্ট হয়ে গিয়েছে, বলটি সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে মেসি। মেসি যদি একটা দুর্ঘটনা ঘটাতে না পারে তাহলে হয়তো বা আমাদের ইজ্জতমান কিছুই থাকবে না। একবার 3-0 গোলের ব্যবধানে হারা মানে তো কি বলবো, বলটি সামনের দিকে নিতে গিয়েও পারলো না এমবাপে, এমবাপে থেকে হ্যালেন্ড, হ্যালেন্ড থেকে আবারও বল টনি ক্রুস, টনি ক্রুস থেকে আমাদের মেসি, মেসির পায়ে বলটি গেলেই তারা যেভাবে কারাকারি করে, বাবা রে বাবা, তাদের পাশ থেকে বল নেই, আর এরা কারা, এইবার দিয়ে নেইমারও আসে, আরে খাইছে, মানে অ্যাটাকে ওঠার চেষ্টায় তারা পরিপূর্ণভাবে পাগল হয়ে গিয়েছে। বল নিয়ে যেভাবে যাচ্ছে, পাসটি দিয়ে দিলেই দুর্ঘটনা ঘটে যাবে, কিন্তু না, দুর্ঘটনা ঘটার পূর্বে আমাদের পায়ে আবার বলটি চলে আসছে, এমবাপের পায়ে বল, এমবাপের পায়ে থেকে আবারও মেসি, মেসির পায়ে থেকে মেসির পায়ে বল, কিন্তু আমরা ড্রিবলিং করে আর যেভাবেই যাই তো কোনো লাভ হচ্ছে না আমাদের। বলটি বরাবরই নিয়ে নিচ্ছে টিম এফসিবি, অসাধারণ খেলে বোঝাই যাচ্ছে এফসিবি, আবারও বল সামনের দিকে বাড়িয়ে দিল, আমাদের করার কিছুই নেই, হয়তো বা 3-0 গোল এবার খেয়ে নিলাম, আরও একটি গোল খেয়ে নিল টিম গেমিং উইথ প্রিন্স। তারা আবার হাত দেখাচ্ছে, আমরা হ্যান্ডশেক করি, সমস্যা নেই, 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম এফসিবি, কোনো ব্যাপার না, একটা ম্যাচ হারবো, একটা ম্যাচ জিতবো, এটাই হয়তো বা খেলার নিয়ম,
তাদের স্কোর থেকে আমাদের স্কোরটা খুব কম। টিমমেটসটা কি করলো, বেরিয়ে গেল নাকি? না, বের হয়নি। আমাদের ডিফেন্স ভেঙে দিচ্ছে বারবার, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ডিফেন্সে তেমন একটি ভালো প্লেয়ার নেই। ডিব্রয়নার থেকে আবারও কিক, আমরা বরাবরই ফ্রি কিক করেই চলেছি। এফসিবি চাইনিজ প্লেয়ারগুলো বলটি সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে, সামনের দিক থেকে আবারও বল চলে যাচ্ছে টিম লোকাকো, ভ্যারেন, অসাধারণ সবগুলো প্লেয়ার রয়েছে। ডিব্রয়না থেকে আলভা, আলভা থেকে হার্নান্দেজ, অসাধারণভাবে তারা আমাদেরকে চাপে ফেলেই যাচ্ছে। হাকিমি আবারও একটি গোল, 400 গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম এফসিবি, না ধরে ফেলেছে এবার আমাদের গোলকি অ্যালিসন বেকার। ডিব্রয়না কর্নার কিক করছে, কর্নার কিক থেকে হয়তো বা আমরা একটি গোল খেয়েও যেতে পারি, কিন্তু খাইনি, কপাল ভালো। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে টিম এফসিবি, আমরা সামনের দিকে বলটা বাড়িয়ে দিই। 3-0 গোলের ব্যবধানে হয়তো বা আমরা এই ম্যাচটি হেরে গেলাম, সমস্যা নেই। এমবাবার পায়ে আবারও বল, এমবাবের পায়ে থেকে বল যদি ছোটাতে না পারি তাহলে হয়তো বা আমরা আরও একটি গোল খেয়ে নেব, কিন্তু খাইনি, কপাল ভালো। এমবাবে থেকে নেইমার, নেইমার থেকে স্যান্দ্রো, স্যান্দ্রো থেকে লুকাকো, লুকাকো থেকে বলটা আবারও তাদের পায়ে ভ্যালারিন। এমবাবে শট করেছে লং শট, কিন্তু কোনো লাভ হয়নি, একটি ইতিহাস গড়তে চেয়েছিল লং শট করে, কিন্তু লাভ হয়নি। শেষ ফুল টাইম খেলার সমাপ্তি, 3-0 গোলের ব্যবধানে জিতে গেল টিম এফসিবি, হেরে গেলাম আমার টিম, মানে গেমিং উইথ প্রিন্স। সমস্যা নেই, আপনারা দেখতে থাকবেন, এরকম আরও ভালো ভালো ম্যাচ নিয়ে আসবো আমি। গুড বাই।